অবাক কাণ্ড, আজ তো দোতলা পাকা বাড়িকে ওঠানো হচ্ছে 4 ফুট উপরে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার বারকুল গ্রামে জগদীশ সামন্ত তার দোতলা পাকা বাড়িতে প্রায় বর্ষায় বাড়িতে জল ঢুকে যেত, বর্ষাকালে থাকা দুর্বিষহ হয়ে পড়তো। এলাকার ড্রেনেজ সিস্টেম বেহাল হওয়ার জন্য তাই তিনি নেট ঘেঁটে সন্ধান করেন, বাড়ি না ভেঙে বাড়ির নিচের তলাকে না ভরিয়ে জল যন্ত্রণার হাত থেকে কীভাবে বাঁচা যায়। তাই হাতে নাতে ফল বিহারের এক কোম্পানির সঙ্গে নেট মারফত যোগাযোগ করে। তাই বাড়ি না ভেঙে নিচের তলা ভরিয়ে কীভাবে জল যন্ত্রণার হাত থেকে রেহাই পায় বাড়ি উঁচু করিয়ে, সেই মতো ওই বিহারের সংস্থার সঙ্গে যোগাযোগ করে কাজ শুরু করে। আজ তো একটি দ্বিতলা পাকা বাড়িকে 4 ফুট উঁচুতে তোলার কাজ শুরু। কয়েকশো জেক দিয়ে প্রায় 45 দিনের চেষ্টায় 5 লক্ষ টাকা খরচ করে এই বাড়ি ওঠানোর কাজ শুরু করেছে বিহারের একটি সংস্থা। আর এই অদ্ভুতভাবে বাড়ি ওঠানোর কাজ দেখতে ওই জগদীশবাবুর বাড়িতে ভিড় জমাচ্ছে। আচ্ছা, আমার দোতলা বাড়ি আর ওই শ্রীরাম লিফটিং কোম্পানি, ওদের সঙ্গে অনলাইনে যোগাযোগ হয়। এবার দোতলা বাড়িটা তোলার জন্য ওদের যেই মুহূর্তে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট হয় পার স্কোয়ার ফিট 200 টাকা করে। এই হলো আপাতত সিস্টেম, কিন্তু 4 ফুট তুলবেন ওরা ওই কন্ট্রাক্টে। যদি এটা অন্যভাবে করতেন সেক্ষেত্রে কত খরচ পড়তো? আচ্ছা, আমি অনলাইনে অনেক কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছি, কিন্তু ভারতবর্ষের যত কোম্পানি আছে এরাই হলো প্রথম কোম্পানি। আর দ্বিতীয় নম্বর গুগল সার্চ করে জেনেছি, দেখেছি যে প্রথম বেস্টের মধ্যে প্রথম 10, তার মধ্যে এরা আছে 3 নম্বরের দিকে আর কি। সেই জন্য যেহেতু ভারতবর্ষের প্রথম কোম্পানি, সেই জন্য আমি এদেরকে চয়েসটা করেছি আর কি। আচ্ছা, কী কারণে এই বাড়ির হাইটটা বাড়াচ্ছেন? আচ্ছা, বেশিরভাগ সময় যেটা হচ্ছে, অলরেডি আমার এটা 13 বছরের বাড়ি, কিন্তু এর মধ্যে 3 বার বর্ষাতে ডুবে যায় আর কি। সেই ডুবে যাওয়ার জন্য হাইটটা করতেছি মেনলি, প্রায় ডুবে যায়। একটু বর্ষা হয়ে গেলে নিকাশি ব্যবস্থা অত্যন্ত খারাপ, সেই জন্য এই ব্যবস্থাটা করেছি আর কি তোলার জন্য। যদি হাইড্রোলিক দিয়ে না তোলা যেত সেক্ষেত্রে কত বেশি খরচ হতো, বা আপনাকে কী চিন্তাভাবনা করতে হতো? আচ্ছা, এই জ্যাক দিয়ে না তুললে লোকাল অনেকেই বলছিলেন যে ভেতরটা 1 ফুট 2 ফুট 3 ফুট ভরিয়ে দিতে, কিন্তু ভরাতে গেলে কী হবে, আমার প্রথম তলাটা সেইভাবে ব্যবহার করা যাবে না। এটা কী হলো, ভরিয়ে দিলে একটু হয়তো খরচ বেশি, কিন্তু এতে কী হলো, আমার একবারে পারমানেন্ট সিস্টেম হয়ে যাচ্ছে। আর প্লাস দ্বিতীয় নম্বর, যেহেতু ওরা আমার কলামের বাড়ি, আর যেহেতু ওরা নিচ থেকে একবারে কলাম সহ অন্যান্য সব কিছু গেঁথে টেঁথে তুলতেছে, তার মানে আমার ভিতরা যা ছিল, যেটা এটা 4 তলা গাঁথা যেত, কিন্তু বর্তমান যা হয়েছে 6 তলা গাঁথলে কোনো সমস্যা নেই। এবং ওরা এখানে বর্তমানে লিখছে ফেস্টুনে, যেটা 100% লাইফ টাইম গ্যারেন্টি, কিন্তু আমার সঙ্গে 100 টাকার যে চুক্তিপত্র হয়েছে সেখানে ওরা ওই 30 বছরের গ্যারেন্টি দিয়েছে, প্রাকৃতিক দুর্যোগ ছাড়া যে কোনো সমস্যা হলে ওরা ওদের দায়িত্ব আপাতত। আপনার নাম? আমার নাম জগদীশ চন্দ্র সামন্ত, গ্রাম বাড়কালু, আর পোস্ট কেলোমাল, থানা পূর্ব মেদিনীপুর, থানা তমলুক, জেলা পূর্ব। পহলে দিওয়াল মে কটিং করকে জখ লগা কে ফিটিং করকে অন্দর কংক্রিট ডাল কে জমিন বনা কে উসকে বাদ লিফটিং করতা হ্যায়। কিতনে দিন লাগতা হ্যায় এক বিল্ডিং বনানে মে? 45 দিন। কিতনে ফুট হাইট হোগা? 5 ফিট। কিতনে খরচ পড়েগা টোটাল? 27। 27 ক্যা হ্যায়? 4 লাখ का। हाँ, आप लोग का कंपनी कहाँ से? हरियाणा से। और ये जो स्टाफ है, यहाँ ये जो स्टाफ है, यहाँ का घर किधर है? हम लोगों का? हाँ, बिहार, भागलपुर जिला। ठीक है, आपका नाम? दिविशन कुमार।